আজকের বিশেষ অতিথি গৌরব ঐতিহ্য এবং ইতিহাসের একশো বছর পূর্তিতে জনাব শামসুদ্দিন আহমেদ, মাননীয় সংসদ মানিকগঞ্জ দুই জনাব শামসুদ্দিন আহমেদ, সাবেক সাংসদ মানিকগঞ্জ দুই জনাব শামসুদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে অত্র বিদ্যালয়ের অ্যালুমনাই কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন এবং আমাদের আওয়ামী লীগের সভাপতি এবং মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, এই মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রী প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালিক স্বপন, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, উপস্থিত মুরব্বিয়ান, সর্বোপরি এই বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তৃতার কিছুক্ষণ আগেই শিল্পী এসেছে, কাজেই শিল্পীর নাম শুনলে অবশ্য বক্তৃতা ভালো লাগবে না। বক্তৃতা আর আমি অত ভালো বক্তাও নই, কাজে আমি বক্তৃতা দেব না, আমি শুধুমাত্র দুটি কথা বলছি। কারণ এই পাটগ্রাম স্কুল 1972 সনে আমরা দেখছি, তারপরে 1972 সনে আসল হলো লেসরাগঞ্জ, তারপরে হরিণা, তারপরে কুমারদহ, এই পরে আসলো আমাদের এই বয়রায় আন্দারমানিকের পাশে, আন্দারমানিক মৌজা মধ্যে এটা। কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য আছে একটা। আজকে আমাদের সভায়, আমাদের এই অনুষ্ঠানে সভাপতি আছেন মানিকগঞ্জ জেলার আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের প্রশাসক এবং প্রধান অতিথি হিসেবে আছেন মন্ত্রী পরিষদের সদস্য। এই জন্যেই আমার এই কথাটা বলা, কারণ কয়েকদিন আগে এখান থেকে দড়িকান্দি গেছিলাম। দড়িকান্দি গেলে মনে হয় যেন আমরা আর কয়েকদিন এই পাটগ্রাম টিকব, আবার কি পঞ্চমবারের মতো পাটগ্রাম সরাইতে হবে কি না। এর জন্যেই এই উদ্দেশ্যেই আমি আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন রাখছি যে আর যেন আমাদের এই পাটগ্রাম স্কুলটা আর সরাইতে না হয়, সে ব্যাপারে উনি ওনার আন্তরিকতা এবং প্রসারণ দিয়ে চেষ্টা করবেন। কারণ আমি আর একটু স্মরণ করে দেই যে আমাদের এখানে একটা নদীর তীর রক্ষা বইলে একটা বাঁধের পরিকল্পনা আছে, কিন্তু সে কাজটা কতদিন হবে, আমি মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের জেলা প্রশাসক এবং আমাদের সভাপতির কাছে আবেদন রাখব যাতে এই জানুয়ারির মধ্যেই এই কাজটা হয় এবং এটার টেন্ডার হয়, সেভাবে আন্তরিকভাবে চেষ্টা করবেন। আর আমাদের, আমি আরও একটু জিনিস বলবো যে আমরা অবশ্যই স্কুলটা সরকারি করার ব্যাপারে অবশ্য আমার আন্তরিকতা একটু বেশি ছিল, কারণ আমি তখন ছিলাম এই হরিরামপুর উপজেলার উপজেলা পরিষদের চেয়ারম্যান। কিন্তু আমি যেটা লক্ষ্য করলাম, আমরা যেন ঠিক সরকারে কইরা যে সুফলটা আমার পাওয়ার কথা, আমরা ঠিক সে ঠিক মতো সেটা পাইতেছি না। কাজে আজকের যিনি প্রধান অতিথি এবং সভাপতি, ওনার দৃষ্টি আকর্ষণ করব, আমার ক্ষুদ্র তরফ থেকে যতটুকু করার করব, বাকি ওনারা যেন চেষ্টা করেন যাতে আমাদের স্কুলে প্রয়োজনের শিক্ষক এবং শিক্ষা যাতে ঠিক মতো হয়, সেই আবেদন রাখছি। আর বক্তব্য নয়, অ্যালুমনাই অ্যাসোসিয়েশন
আমার ছোট ভাইয়েরা এবং বন্ধু বান্ধবরাই করছেন, হয়তো অনেক জুনিয়ররাও করছেন, তাদের প্রতি আমরা আবেদন। তার প্রতি শুধু একটা কথাই বলবো যে অ্যালোমনাই অ্যাসোসিয়েশন মানে সবাই মিলে করি কাজ, হারে যদি না ইলাজ। এই যে একটা মিলন মেলা, এই মিলন মেলাটা যেন শুধু উপরের দেখানো না হয়, আন্তরিকতা যেন থাকে, মানুষ মানুষের জন্যে এই দৃষ্টিভঙ্গি যেন সবার মধ্যে থাকে, এইটুকু বলে উপস্থিত সকলের কর্মময় জীবন, সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করে আমার এই সংক্ষিপ্ত দুটি কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ভোকে দেশে মেহনত আসে।